হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হয়েছে মাথায় গুলির আঘাতে, এমন তথ্য জানিয়েছেন তার মৃতদেহের ময়নাতদন্ত করা চিকিৎসক। ইসরায়েলের ন্যাশনাল সেন্টার অফ ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক শেন কুগেলের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। ডিএনএ পরীক্ষার জন্য সিনওয়ারের হাতের একটি আঙুলও কাটা হয় বলে জানান শেন। এদিকে ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত গত বছরের 7 অক্টোবর থেকে তাদের হাতে আটক আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। সিনওয়ারের মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, হামাস নেতার মৃত্যুতে প্রতিরোধ থামবে না। স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। সকাল 10টা থেকে তারা এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজপথে নামেন। সড়ক অবরোধের কারণে শাহবাগ এর আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে কয়েকশো কর্মী শাহবাগে জড়ো হয়ে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়। দর্শক, এ বিষয়ে সবশেষ অবস্থা জানাতে শাহবাগ থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, আউটসোর্সিং কর্মীদের দাবি আসলে কি কি, এছাড়া জনভোগান্তি নিয়েও বিস্তারিত জানাবেন। আপনি যেমন তো বলেছিলেন যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং যে কর্মীরা যারা আছেন, তারা শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন। এর আগেও কিন্তু তারা এর আগে শাহবাগ মোড়ে অবস্থান করে দাবি দাওয়া জানিয়েছেন। আউটসোর্সিং কর্মীরা যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যদি বলছেন যে এর আগে যখন তারা একবার রাস্তায় নেমেছিলেন তাদের চাকরির জাতীয়করণের দাবিতে, তখন বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তী সরকার, তাদের পক্ষ থেকে তাদেরকে আন্দোলনকারীদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে তাদের দাবি দেওয়া এক মাসের মধ্যে মেনে নেওয়া হবে, কিন্তু তাদের দাবি এখনো মানা হয়নি। সেজন্য তারা আজকে আবার শাহবাগে অবস্থান করছে তাদের ওই একই দাবিতে, তাদের চাকরি স্থায়ী করার দাবিতে। তো আমি বেশ কয়েকজন আউটসোর্সিং কর্মী আছেন, তাদের সাথে কথা বলেছি। তাদের দাবি হচ্ছে তারা যখন চাকরিতে নিয়োগ পান তখন তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদেরকে কিছুদিন পর তাদের চাকরি স্থায়ী করা হবে, কিন্তু তাদের সাথে তারা প্রতারণা করেছিল, তারা অভিযোগ করেছেন। তারা হচ্ছে তাদের আরো যে দাবিগুলি আছে তার মধ্যে কয়েকটি দাবি হচ্ছে যে তারা অসুস্থ হয়ে গেলে অসুস্থতার জন্য কোনো অতিরিক্ত ছুটি পান না, তাদের নির্ধারিত কোনো ছুটির দিন নেই, তারা ঈদ বা যে কোনো উৎসব থাকা যেটা আছে সেটির থেকেও তারা বঞ্চিত হন। তারা এত বছর ধরে এসব থেকে বঞ্চিত হয়ে আসছে, তো বর্তমান দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সরকারে তাদের প্রতি তাদের অনুরোধ হচ্ছে বছরের মতো তারা যেন এখনো বসে না হয়, তাদের এই চাকরি যেন স্থায়ী করে। আর আশেপাশের যে যানজটের বিকল্পের কথা যদি বলবো, যে শাহবাগ মোড় গুরুত্বপূর্ণ জায়গায়, এর আশেপাশে হাসপাতাল রয়েছে, আর এই এখানে যে জনভোগান্তির যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, মানুষকে পায়ে হেঁটে আমরা যেটা দেখেছি, যেহেতু যানবাহন বুঝতে চলাচল করতে পারছি না, তবে কয়েকটি রাস্তা একটু ফাঁকা রাখা হয়েছে, সেখান থেকে সীমিত আকারে যানবাহন চলাচল করছে। আর অ্যাম্বুলেন্স বা রোগী যেসব যানবাহন আছে সেই সব যানবাহন গুলো যারা আন্দোলনরত আছেন তারা সেটি তাদের মতো করে পার করে দিচ্ছেন, মানে গাড়ি ওইসব গাড়ি প্রবেশ করতে দিচ্ছেন, ওইসব গাড়ি চলাচল করতে পারছেন। তো এই ছিল এখনকার মতো সবশেষ। ধন্যবাদ আপনাকে। শাহবাগ থেকে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। এবার পরের প্রসঙ্গ,
দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে চতুর্থ দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ শুরু হবে। এবারে সংলাপে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কেন্দ্রিক সংস্কার, নির্বাচনী রোডম্যাপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলো হচ্ছে গণফোরাম, এলডিপি, বারোদলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় পার্টি বিজেপি ও লেবার পার্টি। এর আগে গত 5 অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ ও হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন প্রধান উপদেষ্টা। সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা 15 আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রাজধানীর কাফরুল থানায় দায়ের করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সকালে কামাল মজুমদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে সাবেক এই শিল্প প্রতিমন্ত্রীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে গত রাতে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাটোরের বড়াই গ্রামে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হন 4 জন। শুক্রবার রাতে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলসের রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই অপর একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা 2 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও আল ওয়াদা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে অন্তত 44 জনের, এদের মধ্যে 21 জনই নারী। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জাবালিয়া শিবিরের বেশ কয়েকটি বাড়িতে এ হামলা চলে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। হামলায় আরও 85 জন আহত হয়েছেন। এদিকে তেল আবিবের উত্তরের শহর সিজারিয়ায় ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হয়েছে মাথায় গুলির আঘাতে, এমন তথ্য জানিয়েছেন তার মৃতদেহের ময়নাতদন্ত করা চিকিৎসক। ইসরায়েলের ন্যাশনাল সেন্টার অফ ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক শেন কুগেলের বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। ডিএনএ পরীক্ষার জন্য সিনওয়ারের হাতের একটি আঙুলও কাটা হয় বলে জানান শেন। এদিকে ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত গত বছরের 7 অক্টোবর থেকে তাদের হাতে আটক আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। সিনওয়ারের মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, হামাস নেতার মৃত্যুতে প্রতিরোধ থামবে না। এবার খেলার খবর। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সাউথ আফ্রিকা 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচই হতে পারত সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচ দিয়েই সাদা পোশাককে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব, তবে নিরাপত্তা জটিলতায় শেষ পর্যন্ত তিনি দেশে ফিরতে না পারায় তরুণ স্পিনার হাসান মুরাদকে দলে নেওয়া হয়েছে। অবশ্য এখনও পর্যন্ত জাতীয় দলে অভিষেক না হওয়া মুরাদের মিরপুর টেস্টে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে সবশেষ টেস্টের দলের বাকিদের সাথে আবারও কপাল খুলতে পারে তরুণ স্পিনার নাঈম হাসানের। এদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ ঘিরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে এম এ আজিজ স্টেডিয়ামও পরিদর্শন করেন তিনি। সকালে প্রথমে সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ। এ সময় তিনি পুরো মাঠ ঘুরে দেখেন, পর্যবেক্ষণ করেন ইনডোর কমপ্লেক্সও। এরপর তিনি নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে যান। সেখানে দর্শকদের বসার ব্যবস্থা সহ মাঠের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন ও ঘুরে দেখেন। আগামী 29 অক্টোবর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার মধ্যকার 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দর্শক, এই ছিল এখনকার দীপ্ত নিউজ আপডেট। আমাদের পরের সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।